প্লে অফ নিশ্চিত করতে একটি মাত্র পয়েন্ট প্রয়োজন ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। বৃহস্পতিবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টানা বৃষ্টি গুজরাট টাইটান্সের বিপক্ষে সেই সুযোগটাই করে দিয়েছে তাদের। পরিত্যক্ত হয়েছে ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল, টানা বৃষ্টিতে টসটাও করা যায়নি। মাঠ বেশিরভাগ সময়ই কাভারে ঢাকা ছিল। কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলে স্থানীয় সময় রাত 8টায় টস এবং 8:15 ম্যাচ শুরুর ঘোষণা আসে, কিন্তু তার পরপরই নামে বৃষ্টি। নির্ধারিত সময়ের 2:40 পর ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ম্যাচটি থেকে এক পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের পর তৃতীয় দল হিসেবে প্লে অফের টিকিট কাটে হায়দ্রাবাদ। তবে পূর্ণ পয়েন্ট না পাওয়ায় শীর্ষ দুয়ে থাকার সম্ভাবনায় বড় ধাক্কা খেয়েছে 2016 সালের চ্যাম্পিয়নরা। সেটাও সম্ভব যদি শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে তাদের জয়ের পাশাপাশি কলকাতার কাছে রাজস্থান হেরে যায়। 13 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হায়দ্রাবাদ। 2022 সালের চ্যাম্পিয়ন ও গত আসরের রানার্স আপ গুজরাট 12 পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল। চতুর্থ স্থানের জন্য এখন চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টস লড়বে। 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে চারে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই।